শুরুতেই সংবাদ শিরোনাম, তালেবান শাসনের মধ্যেও কাবুলে আফগান নারী মডেলের ফ্যাশন শো, অবাক সবাই। তালেবান কর্তৃপক্ষের শাসন পদ্ধতির ব্যাপক প্রশংসা করল কাবুলবাসী। ইরান ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবে তালেবান, বললেন তালেবান মুখপাত্র। এক সেকেন্ড লাগবে না তোমার বাড়ির সামনে মরা কুকুর ফেলে আসতে, হুঁশিয়ারি মমতার। বৈঠকে বসে যেভাবে খুনসুটিতে মাতলেন মোদি ও বাইডেন, বুস্টার ডোজ অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ জাতিসংঘ। কারাবাখ যুদ্ধ জয়ের গোপন রহস্য ফাঁস করলেন আজারি প্রেসিডেন্ট। এবার বিস্তারিত, তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর আফগানিস্তান জুড়ে চলমান অস্থিরতার মধ্যেই জনপ্রিয় এক জনপ্রিয় আফগান গায়িকা তার নতুন পোশাকের দোকানের উদ্বোধন উপলক্ষে আয়োজন করেছেন এক ফ্যাশন শোয়ের। আফগানিস্তানের একটি স্থানীয় গণমাধ্যম শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরিয়ানা সাইদ বুধবার কাবুলে তার পোশাকের দোকানের উদ্বোধন উপলক্ষে ওই ফ্যাশন শো এর আয়োজন করেন। ফ্যাশন শোয়ে কয়েকজন নারী মডেল লাল গালিচায় হাঁটেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। আরিয়ানা জানান, পোশাক তৈরির জন্য কাবুলে 80 লাখ আফগানি ব্যয়ে তিনি একটি কারখানা খুলেছেন, সেখান থেকেই তার দোকানের পোশাক তৈরি হয়। আরিয়ানার দোকানে আফগান নারীদের জন্য আধুনিক ঘরানার তৈরি পোশাক বিক্রি করা হয়। আফগানিস্তান জুড়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই আরিয়ানা নারীদের জন্য আধুনিক ঘরানার পোশাকের দোকান চালু করলেন। ক্ষমতা দখলের পর তালেবানের গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে কোনো নারী পদ না পাওয়ায় আফগানিস্তান জুড়ে নারীরা বিক্ষোভ করেছে। দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর রক্ষণশীল হিসাবে পরিচিত তালেবান নারীদের কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আফগান নারী কর্মীদের অনেকেই কাজ হারিয়েছেন, আফগান নারীরা তাদের অধিকার নিয়ে শঙ্কিত। গত মঙ্গলবার হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের জানায়, আফগানিস্তান নারীদের অধিকার বা জাতির সংবিধানের প্রতি তালেবানের কোনো অঙ্গীকার নেই। আফগানিস্তানের রাজধানী কাবুলের সাধারণ জনগণ তালেবান কর্তৃপক্ষের শাসন পদ্ধতির প্রশংসা করেছে। তালেবান কর্তৃপক্ষের ন্যায় বিচার ও আইনের শাসনে তারা মুগ্ধ হলেও দেশের অর্থনীতি নিয়ে তারা চিন্তিত। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আরিয়ানা নিউজ। কাবুলের এক বাজারের কুলি মোহাম্মদ বলেন, আগের সরকারের চাইতে তালেবান সরকারের আমলে কাবুলের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, কিন্তু সাধারণ মানুষ যেন চাকরি বা কাজ পায় তার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে বর্তমান সরকারকে, তাদেরকে দেশের অর্থনীতির ওপর গুরুত্ব দিতে হবে। এদিকে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিবৃতি দেওয়ার জন্য তালেবান কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে। দোহাভিত্তিক তালেবান কর্তৃপক্ষের মুখপাত্র সোহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের মুখপাত্র হিসাবে মনোনীত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়টি নিশ্চিত করেছে। ইরান ও রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার প্রত্যয় জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান। এ গোষ্ঠীর মুখপাত্র জবি উল্লাহ মুজাহিদ বলেছেন, ইরানের সঙ্গে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের কোনো মতবিরোধ নেই এবং তেহরানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় কাবুল। জবিউল্লাহ মুজাহিদ তালেবান মুখপাত্রের পাশাপাশি বর্তমান আফগান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রীরও দায়িত্ব পালন করছেন। তিনি শুক্রবার কাবুলে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি বলেন, তালেবানের নেতৃত্বাধীন সরকার রাশিয়ার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। রাশিয়া জাতিসংঘের সঙ্গে মধ্যস্থতা করে তালেবান গোষ্ঠীর ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ নিয়েও কথা বলেন তালেবান মুখপাত্র। তিনি দাবি করেন, আফগানিস্তানে আইএস এর সামান্য কিছু সন্ত্রাসী রয়েছে এবং তাদেরকে খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। মুজাহিদ বলেন, আমেরিকা আফগানিস্তানের মাটিতে আর কোনো হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। তালেবান গত 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে আর এর মাধ্যমে দেশটিতে আমেরিকার 20 বছরের সামরিক উপস্থিতির চরম অপমানজনক অবসান ঘটে। বিজেপির এক নেতার মরদেহ বাড়ির সামনে নিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার কলকাতার ভবানীপুর কেন্দ্রের শীতলা মন্দির নির্বাচনী সভায় এ ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,
তুমি আমার বাড়ির সামনে মরদেহ নিয়ে চলে আসছো, আমি যদি চাই তাহলে এক সেকেন্ড সময় লাগবে না তোমার বাড়ির সামনে মরা কুকুর ফেলে আসতে, তখন কি হবে? 10 দিন খেতে পারবে না। গত 22 সেপ্টেম্বর হাসপাতালে মারা যান পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মানোজ সাহা। বিজেপির অভিযোগ, ভোট গণনার দিন তৃণমূলের হামলায় তিনি আহত হয়েছিলেন, পরে মারা যান। এরপর 22 সেপ্টেম্বর মানোজ সাহার মরদেহ নিয়ে মমতার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন বিজেপি নেতারা। নেতৃত্বে ছিলেন নবনিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ভারতের কমিউনিস্ট পার্টি সিপিএম এর সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, সিপিএম 34 বছর কত অন্যায় করেছে, কই তাদের বিরুদ্ধে তো কোনো সিবিআই ইডি করেনি। নিজ দল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে কথায় কথায় সিবিআই ইডি করা হয় বলে অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিষেকের বিরুদ্ধে, পার্থ দা, সৌগত দার বিরুদ্ধে সিবিআই করেছে। পশ্চিমবঙ্গে লোডশেডিং করতে দেওয়া হয় না উল্লেখ করে মমতা ব্যানার্জি বলেন, যখন বর্ষা হয় তখন আমি সবাইকে অনুরোধ করব ওই সময় দয়া করে লাইটের সুইচে হাত দেবেন না, সাবধানতা অবলম্বন করবেন। জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। বৈঠকে ভারী বিষয়ে আলোচনার মধ্যেও দেখা গেল কিছু হালকা হাসির মুহূর্ত। বাইডেন এবং মোদি দুটি চেয়ারে পাশাপাশি বসার পর বাইডেন বলেন, আজ যেখানে ভারতের প্রধানমন্ত্রী বসেছেন সেখানে প্রতিদিনই আমাদের ভাইস প্রেসিডেন্ট বসেন, যিনি ভারতীয় বংশোদ্ভূত, তার মা অত্যন্ত নামকরা বৈজ্ঞানিক। আবার তেমনই সৌজন্য ফিরিয়ে দিয়েছেন মোদি। 2013 সালে বাইডেন প্রথমবারের জন্য ভারত সফরে এসে জানিয়েছিলেন তার এক দুঃসম্পর্কের আত্মীয় মুম্বাই ছিলেন। তারও কয়েক বছর পর তিনি এ কথাও জানান যে এখনও 5 জন বাইডেন লোক মুম্বাইয়ে আছেন, যাদের সঙ্গে তার পারিবারিক যোগ রয়েছে। বৈঠক শুরুর আগে মোদি তাকে বলেন, আপনি আমাকে বলেছিলেন ভারতে আপনার পদবীর কিছু ব্যক্তি রয়েছেন যারা আপনার সঙ্গে সম্পর্কিত, বিষয়টি নিয়ে আমি খোঁজও নিয়েছি, কিছু কাগজপত্রও সঙ্গে এনেছি, যদি আপনার কাজে লাগে। এ কথা শোনার পর সহাস্য বাইডেন বলেন, আমরা কি তাহলে সম্পর্কিত? মোদিও হেসে জবাব দেন, নিশ্চয়ই। করোনা ভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দিয়াই ছাড়পত্র দিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, প্রবীণ ও ঝুঁকির তালিকায় থাকা বাসিন্দাদের তৃতীয় ডোজ দেওয়া শুরু হবে শীঘ্রই, খবর সিএনএন এর। এ নিয়ে জাতিসংঘ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, গরিব দেশগুলো এখনও একটি ডোজও দিতে পারেনি তাদের বাসিন্দাদের। এই অবস্থায় ইসরায়েল ও জার্মানির পর এবার যুক্তরাষ্ট্র তৃতীয় ডোজের অনুমোদন দেওয়ার ঘটনা খুবই দুঃখজনক। জাতিসংঘের আপত্তি উপেক্ষা করে আগেই ইসরায়েল ও জার্মানি সহ কিছু ধনী দেশে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। এই তালিকায় এবার নাম ঢুকল আমেরিকার। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ছাড়পত্রে লাখ লাখ আমেরিকান বুস্টার ডোজ পাবেন আগামী মাসে। তবে ধনী দেশগুলোর বক্তব্য, তারা জাতিসংঘের কোভ্যাক্স প্রকল্পের মাধ্যমে টিকা দান করছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় সামান্য। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসে একটি বৈঠকে বলেন, বিশ্বে 570 কোটিরও বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে, কিন্তু এর 73% পেয়েছে বিশ্বের ধনী 10টি দেশ। জাতিসংঘ জানিয়েছে, বিশ্বের অন্তত 15টি দেশ জনসংখ্যার 3% কেউ প্রথম ডোজটিও দিতে পারেনি। এর মধ্যে রয়েছে নাইজেরিয়া, ইথিওপিয়ার মতো দেশ। আফ্রিকার সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশ নাইজেরিয়া, অন্তত 20 কোটি মানুষের বাস। ইথিওপিয়ায় থাকেন 11.5 কোটি মানুষ। টিকা দেওয়ার ক্ষেত্রে মারাত্মক পিছিয়ে হাইতিও। যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়েমেনে এ পর্যন্ত 1.1% বাসিন্দাকে টিকার একটি ডোজ দেওয়া হয়েছে। দিনে গড়ে 244 জন টিকা পাচ্ছেন। বুস্টার ডোজ চালু করার জন্য এই বছরের শেষ পর্যন্ত ধনী দেশগুলোকে অপেক্ষা করতে আবেদন জানিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম গেব্রিয়াসিস। আর্মেনিয়ার দখল থেকে 28 বছর পর নাগরোনো কারাবাথ মুক্ত করেছে আজারবাইজান। সেই যুদ্ধে কিভাবে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করেছে আজারবাইজান, সে কথা নিজেই জানালেন দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। রাশিয়ার একটি ম্যাগাজিনকে সাক্ষাৎকারে তিনি জানান, কারাবাখ যুদ্ধে তিনি তুর্কি ড্রোন ব্যবহার করে সাফল্য পেয়েছেন। 10 বছর আগে থেকেই তিনি তুর্কি ড্রোন কিনে সংগ্রহ করতে থাকেন। তিনি বলেন, দ্বিতীয় কারাবাখ যুদ্ধের আগে মনুষ্যবিহীন বিমান ব্যবহার করিনি, অনেকদিন আগে থেকেই আমরা ড্রোন সংগ্রহ করতে থাকি 10 বছরের বেশি সময় ধরে, যদি আমার স্মৃতি ভুল না করে।
তিনি জানান, সেই সময় তুরস্কে সামরিক প্রতিষ্ঠান এটি তৈরি শুরু করেনি। আমি প্রথম বাইরাকতার টিভি দুই ড্রোনের বিদেশি ক্রেতা ছিলাম। এটি খুবই কার্যকর প্রমাণিত হয়েছে এবং এটি সঠিকভাবে হামলা চালাতে পেরেছে। বাইরাকতার টিভি দুই সশস্ত্র ড্রোন তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বাইকার টেকনোলজিস তৈরি করছে। এই ড্রোনটি তুরস্কের সামরিক বাহিনী 2015 সাল থেকে দেশের নিরাপত্তার জন্য ব্যবহার করে আসছে। সম্প্রতি আজারবাইজানের সেনাবাহিনী কারাবাখ যুদ্ধে ব্যবহার করে সফল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।